হ্যাপি হোলি বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাচ্ছি, তখনই দেখছি সবাই বেরিয়ে পড়েছে কীর্তন নিয়ে আবির মাখাতে। তো আমি রাস্তার সামনে দাঁড়িয়ে থাকায় আমাকেও এসে একটু আবির মাখিয়ে দিয়ে গেল। তো আবির মাখানোর পরে মনটা একটু ভালোই লাগলো। ভেবেছিলাম যে রং মাখবো না, আমি এই কারণে ভয়ে রাস্তার সামনে বেরোই না, যদি কেউ আবির মাখিয়ে দেয়, যদি কেউ রং মাখিয়ে দেয়, কারণ রঙে আমার খুব অ্যালার্জি, খুব ভয় করে। কিন্তু তাই বলে তো বাচ্চা কাচ্চারা বসে থাকবে না, এরা তো সকাল 9টা বাজতেই দেখো রঙের বালতি নিয়ে বসে পড়েছে রং গোলাতে। এদের তো খুব আনন্দ, বাচ্চা দুটোরই খুব ঠান্ডা লেগেছে, তবু কি এই হোলির দিনে এদেরকে মানানো যায়? বসে পড়েছে বন্ধু বান্ধব নিয়ে সবাই, দেখো বালতি ভরে ভরে রং গুলিয়েছে, ছাদের ওপরে উঠে এরা রং দেবে কি নিজেরা মাখবে না? নিজেরা মাখবে না, রং অপরকে মাখাবে, এটা বললেই কি আর চলে? দেখো বেলুনও কতগুলো এরা বানিয়ে নিয়েছে, যে বেলুন ছুঁড়ে ছুঁড়ে এদেরকে মাখবে। এদের দেখলে, ছোটবেলাটা দেখলে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা, আমরাও ছোটবেলায় এইভাবেই দোল খেলেছি। তো আমিও দেখো বাজার করব বলে নিত্যদিনের মতো বাজার করতেও বেরিয়ে পড়লাম সকালবেলায়। ভেবেছি কিছু সবজি কিনবো, যেহেতু দোল পূর্ণিমা আজকে তো আমাদের নিরামিষ খেতেই হবে। বাজারে তো আজকে কীর্তন, যেহেতু তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে কীর্তন শুরু হয়েছে, আজকে হলো নীলা কীর্তন। তা নীলা কীর্তন এদিকে চলছে, বাজারের মাঝখানটায় কীর্তন শুরু হয়েছে। মাছ মাংস তো নেই বাজারে, তা আমিও ভাবলাম যে সবজি বাজারটা করব বলে আমিও সামনের দিকে এগিয়ে গেলাম। সারা বাজার ফাঁকা, প্রত্যেক বছর এই সময় এই যে দোকানপাটগুলো এখানে দেখছো, সমস্ত দোকানপাটগুলো এরকম বসে, আর বছরের এই সময়টা দোকানপাটগুলো খুলে নিয়ে আবার তারা চলে যায়। এটা একটা কেমন ব্যাপার না বলো? সমস্ত দোকানপাটগুলো এই কীর্তনের জন্য, যেহেতু বাজারের মধ্যে দোকানগুলো, সব দোকানগুলোকে ভেঙে চুরে নিয়ে চলে যায়। এই বাজারের মধ্যেটাই কীর্তন হলে তো এই অসুবিধে, আবার এই কীর্তন হয়ে যাওয়ার পরে, মহোৎসব হয়ে যাওয়ার পরে সবাই আবার এই দোকানপাটগুলোকে আস্তে আস্তে লাগিয়ে আবার বসে পড়বে এক বছরের নামে। তো আমি বাজার ঘুরে 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 বাজার করি বন্ধুরা। এই কাকুটার কাছ থেকে আমি বাজার নিই, কারণ এর কাছে অনেক সস্তায় বাজার পাই। ভেন্ডি দেখো, আমি প্রায় 500 ভেন্ডি আমি নিয়েছি 10 টাকা দিয়ে। সজনে ডাঁটাগুলো ছিল ভালোই, সজনে ডাঁটাও আমি নিয়েছি 310 টাকা দিয়ে। এই কাকুর কাছে আসলে কি একটা জিনিস অনেক সস্তায় পাওয়া যায়, যেহেতু আমি বাজারটা ঘুরে ঘুরে করি, তো এখান থেকে আলু, এখান থেকে সবজি, ওখান থেকে বেগুন, যেখানে যেরকম সস্তায় পাই সেখান থেকে সেরকম নিই। দোকানও আমার কিছু বাধা ধরা আছে, যেমন এই কাকুর কাছ থেকে আমি শুধু আলুটাই নিই, অন্যান্য সবজির দামগুলো এই কাকুর কাছে অনেকটাই বেশি। আর এই এক কাকু আছে, এর কাছ থেকেও আমি নিই, কিন্তু ইদানিং এই একটু সবজির দাম বেশি বলা এর কাছ থেকে একটু কমই নিচ্ছি সবজি, তাতে এর আবার একটু রাগ রাগ হয়েছে কি এরই সামনের অন্য দোকান থেকে আমি সবজি নিই, এর কাছ থেকে কিছু নিই না। তো আজকে দেখলাম একটা লাউ ছিল, ইচ্ছে হচ্ছিলো লাউ দিয়ে মটরের ডাল খাবো, তো একটু লাউ ছিল দেখে একটু লাউ নিলাম, উচ্ছে নিলাম, আর একটু বেগুন নিলাম। মুদিখানার দোকানে, এই দোকানটার আমার এই বাঁধাতরা দোকান, আমি যখনই মাল নিই এর কাছ থেকে নিই। প্রচুর 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 আইটেম আছে বন্ধুরা, প্রচুর ভ্যারাইটিস জিনিস এই মুদিখানায়, কী না পাওয়া যায়। কত রকমের পাঁপড় দেখেছো বন্ধুরা? দেখলেই চোখ ভালো হয়ে যায় চোখটা, যে এত সুন্দর সুন্দর পাঁপড় আছে নানান রকমের। তো সমস্ত বাজার সদাই করে আমি এই যে আমারই এক বান্ধবী কাম কলিগ বলতে পারো, আমরা একই সাথে স্কুলে কাজ করতাম, কিন্ডারগার্টেন স্কুলে, তো এদের দোকান থেকে আমি নিলাম কিছু আঙুর ফল। কেমন লাগছে বন্ধুরা? দেখো আবির দিয়ে গেল কাকিমা এসে পাশের বাড়ির, আর ওই দেখো ছেলে পেলে গুলো আমার সব ভূত হয়ে গেছে। এইখানে বেলা 10টা বাজে, আমার গায়ে পড়ছে সব, এই যে ভূত গুলো 10টার সময় সব ভূত সেজে বসে আছে। এ দেখো বন্ধুরা, এই যে ভূতকে খাওয়াচ্ছি, এখনই ভূত হয়ে গেছে, সব খাওয়া দাওয়া বন্ধ করে রং খেলা শুরু করে দিয়েছে। রং নিয়ে হাত দিয়ে তো রঙে হাত ভর্তি হয়ে গেছে, তো এদেরকে এখন খাইয়ে দিতে হবে।
ছোটটাকে খাইয়ে দেব, তারপরে বড়টা আসবে, দুজনাকে একসাথে ডেকে ডেকে কোনো সময় খাওয়াতে পারবো না। তো এই যে খাওয়া দাওয়া হবে, এই খাওয়া দাওয়া করে সারা দিনের নামে এরাই রং খেলবে, কি যে করবে কে জানে। একেতে তো ঠান্ডা লাগিয়েছে, তার মধ্যে এই সারাদিন ভিজে থেকে রং খেলা শরীরটা না আরো খারাপ বাদিয়ে নেয় বন্ধুরা। এদেরকে খেতে দেওয়ার পরে দেখো আমিও বেরিয়ে পড়লাম চট করে একটু ও বাড়িতে যাবো বলে। ও বাড়িতে যাবো বলে সবাই ফোন করছিল ওখান থেকে, যেহেতু দোল পূর্ণিমা বাড়িতে রাধা গোবিন্দ আছে তো সবাই ফোন করছিল বলে ও বাড়িতে দেখো চলে গেলাম। দিয়ে খিচুড়ি, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, তরকারি, এই হলো দুপুরকার খাওয়া। যেহেতু ভোগ রান্না হয়েছিল মাসির বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নয়, মাসির বাড়িতে ভোগ রান্না হয়েছিল, তো এই ভোগ খেলাম। আর একে দেখো একজন খেয়ে বাটি নিয়ে বসে আছে পান খাচ্ছে, এত বদমাইশ সব। আমিও স্নান ফান করে আর এসছি, আসার পরেই তো আমাকে দিয়ে দিল মামনি কিছু রং, আবির মাখিয়ে, রং নাই বন্ধুরা আবির মাখিয়ে দিয়েছে। তো আমি স্নান করে আসার পরেই এই কি, কিন্তু বিকেলবেলায় আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম একটু চা খাবো বলে। তো মামনিদের বাড়িতে আসার পরে ওরই মেয়েটাকে পাঠালাম একটু চা আনতে, আর আমিও একটু বসে এদের সাথে আড্ডা মেরে নিলাম। খুব ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা দুপুরবেলায়, আমাকে বারবার করে ডাকছিল কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল আমি আর আসতে পারিনি। এই দেখো কিছু নিয়ে এসছে চা, গরম চা দিয়ে এখন একটু চা বিস্কুট খাবো, খেয়ে আস্তে আস্তে রেডি হবো বাড়ি যাওয়ার পথে। আমাদের একটা পুষ্টি দেখো দেওরের ছেলে, খুব কিউট, খুব কিউট, আদো আদো কথা শিখেছে, এত সুন্দর কথা বলে। একে আমি আজকে আমার ব্লগে না এনে আর পারলাম না। সবাই মিলে আমরা এখানে বসে বিকেলবেলায় পাঁচটার সময় একটু আনন্দ করছিলাম, মজা করছিলাম, এত ভালো লাগছে। ও বাড়িতে গেলে আমার এদের এদের সঙ্গই আমার খুব ভালো লাগে। অনেকগুলো বাচ্চা আছে যারা এই বিকেল হলেই চলে আসে মাসির বাড়িতে, আমরাই বা কম যাই কিসের বন্ধুরা, আমাদেরও যত আড্ডা যত কিছু সব এই মাসির বাড়িতে। চায়ের কেটলি নিয়ে বসে আছি, যেতে তো আর ইচ্ছে করছে না, যদি যেতেই হবে বাড়ি যেহেতু যাবো। দেখো এসে একটু চা খাচ্ছি, এ তো বসে রয়েছে সেই যে ভিডিও ক্যামেরা নিয়ে, কিছু থাক না থাক জিনিস আছে কিছু এ বাড়িতে, কিনে 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 রেখে দে। শুক্তা ছিল, নেবো কিসে, এত নিলে তো রেখে ফ্রিজে রেখে দিতে কালকে খেতাম। বন্ধুরা 5:15 বেজে গেছে, আমি সব ঠিক করে এসে এসে যে তরকারি সব দিয়ে দিল ভরে ভরে, যখনই আসি তরকারি নিয়ে যাই। আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, তো মাঝখানে দেখো গেট পড়ে গেছে ট্রেন আসবে বলে, এদিকে খুব মেঘ করেছে, এখন বাজে প্রায় 6টা। যেতে আমাদের এখান থেকে প্রায় 20 মিনিট লাগে, কিন্তু এর মাঝখানে যদি বৃষ্টিতে পড়ি, এত মেঘ করেছে, মেঘও ডাকছিল একটু, সেই কারণে তাড়াতাড়ি দেখো বেরিয়ে পড়েছি, অথচ দেখো ট্রেন আসবে বলে তখন থেকে ওয়েট করে করে তারপরে ট্রেনটা আসলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসবো। ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা।